চ্যানেল এটিভি আমার টিভি সত্যের পথে অবিরাম। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এটিভি রাতের সংবাদে, সাথে আছি আমি গোলাম মুস্তফা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাত পোহালেই সারা দেশে সপ্তাহব্যাপী কঠোর লকডাউন শুরু। মাঠে থাকবে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনী। লকডাউনে মোবাইল কোর্ট পরিচালনায় 106 জন ম্যাজিস্ট্রেট নিয়োগ। করোনায় খুলনা বিভাগে আরো 27 জন সহ দেশে 115 জনের মৃত্যু। সরকার কৃষকদের মাঝে বীজ, সার, কৃষি সরঞ্জাম সহ প্রণোদনা দেওয়া অব্যাহত রেখেছে বললেন এমপি সালাম মুর্শিদি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে করোনা ভাইরাস সংক্রমণ রোধে বৃহস্পতিবার 1 জুলাই থেকে 7 দিনের কঠোর লকডাউন। সব অফিস, যানবাহন, দোকানপাট বন্ধ রাখার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সরকারি বিধিনিষেধ এবং মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে টহলে থাকবে সেনাবাহিনী, পুলিশ, কোস্টগার্ড, বিজিবি, র্যাব এবং আনসার সদস্যরা। অতি জরুরি প্রয়োজনে বিধিনিষেধের সময় বাড়ির বাইরে যাওয়া যাবে না। অকারণে বাইরে গেলেই গ্রেপ্তার সহ জেল জরিমানা করা হবে। 30 জুন মন্ত্রিপরিষদ বিভাগ মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করে 21 দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। বিধিনিষেধে বন্ধ থাকবে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি অফিস, শপিং মল, মার্কেট সহ সব ধরনের দোকান, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। বন্ধ থাকবে রেল, নৌ পরিবহন, অভ্যন্তরীণ বিমান, সব ধরনের যন্ত্রচালিত গণপরিবহন। এছাড়া বিবাহোত্তর অনুষ্ঠানের ওয়ালিমা, জন্মদিন, পিকনিক পার্টি ইত্যাদি রাজনৈতিক, ধর্মীয় আচার অনুষ্ঠানও বন্ধ থাকবে। তবে আইন শৃঙ্খলা এবং জরুরি পরিষেবা যেমন কৃষি পণ্য উপকরণ হিসেবে সার, বীজ, কীটনাশক, যন্ত্রপাতি ইত্যাদি, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-19 টিকাদান, রাজস্ব আদায় সম্পর্কিত কার্যাবলী, বিদ্যুৎ, পানি, জ্বালানি, গ্যাস, ফায়ার সার্ভিস, সরকারি বেসরকারি টেলিফোন, ইন্টারনেট, গণমাধ্যম, বেসরকারি নিরাপত্তা, ডাক সেবা, ফার্মাসিউটিক্যাল, ফার্মেসি, অন্যান্য অত্যাবশ্যকীয় জরুরি সেবা সমূহ চালু থাকবে। সংশ্লিষ্ট অফিসের কর্মচারীরা যানবাহন এবং প্রাতিষ্ঠানিক পরিচয় পত্র প্রদর্শন সাপেক্ষ যাতায়াত করতে পারবেন। পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক, লরি, কভার্ড ভ্যান, কার্গো ভেসেল এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে। বিমান, সমুদ্র, রেল, স্থল সংশ্লিষ্ট অফিস সমূহ এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে। শিল্প, কলকারখানা স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। কাঁচা বাজার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা করা যাবে। অতি জরুরি প্রয়োজন ব্যতীত যেমন ঔষধ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মরাদেহ দাফন, সৎকার করা ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। খাবারের দোকান, হোটেল, রেস্তোরাঁ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খাবার বিক্রি করতে পারবে। আন্তর্জাতিক ফ্লাইট সমূহ থাকবে এবং বিদেশগামী যাত্রীরা তাদের আন্তর্জাতিক ভ্রমণের টিকিট প্রদর্শন করে গাড়ি ব্যবহার পূর্বক যাতায়াত করতে পারবে। এদিকে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের বিধিনিষেধের মধ্যে মোবাইল কোর্ট পরিচালনার জন্য বিসিএস প্রশাসন ক্যাডারের 106 জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 10(5) ধারা অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিয়ে 2009 এর 5 ধারা মোতাবেক বিভাগীয় কমিশনার কার্যালয়ের আওতাধীন মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা দিয়ে বুধবার 30 জুন জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করেছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের 1 জুলাই সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার নির্দেশ অনুযায়ী দায়িত্ব পালনেরও নির্দেশনা দেওয়া হয়েছে। খুলনা বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় প্রাণ গেছে 27 জনের। এ সময় নতুন করে 1277 জন করোনা শনাক্ত হয়েছে। 30 জুন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশিদা সুলতানা এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত 24 ঘন্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ 9 জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় 7 জন, যশোরে 3 জন, মেহেরপুরে 3 জন, ঝিনাইদহে 2 জন, সাতক্ষীরায় 2 জন, চুয়াডাঙ্গায় 1 জন মারা গেছেন। করোনা সংক্রমণের শুরু থেকে বুধবার সকাল পর্যন্ত বিভাগের 10 জেলায় মোট শনাক্ত হয়েছে 56275 জন। আক্রান্ত হয়ে মারা গেছেন 1070 জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 38401 জন। এদিকে দেশে 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো 115 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে 14000।
8,503 জনের। নতুন করে শনাক্ত হয়েছে 8,822 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 9,13,258 জন। 30 জুন বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর নাসিমা সুলতানা এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগী সহ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 4,550 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 8,16,250 জন। সরকার কৃষকদের মাঝে বীজ, সার, কৃষি সরঞ্জাম প্রণোদনা দেওয়া অব্যাহত রেখেছে, বললেন এমপি সালাম মুর্শিদি। খুলনা 4 আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদি বলেছেন, কৃষকদের অবস্থার উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে। এ লক্ষ্যে বর্তমান সরকার কৃষকদের মাঝে বীজ, সার, কৃষি যন্ত্রপাতি সহ বিভিন্ন ধরনের প্রণোদনা অব্যাহত রেখেছে। কোনো কৃষি জমি পতিত রাখা যাবে না, সারা বছর বিভিন্ন প্রকার ফসল অধিক পরিমাণে ফলাতে হবে এবং মনোযোগী হওয়ার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি। আরো বলেন, দেশে বর্তমানে করোনা ভাইরাসে অধিকতর সংক্রমণের হাত থেকে বাঁচতে সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। মুজিব বর্ষের অঙ্গীকার, কৃষি হবে দুর্বার, প্রতিপাদককে সামনে রেখে আজ বুধবার সকালে রূপসা তেরোখাদা দিঘলিয়া উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত প্রণোদনা কর্মসূচির আওতায় 550 প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন, হাইব্রিড উপসি ধান বীজ, সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আজ সকালে রূপসা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বিনামূল্যে সার বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাসনিম। সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদুজ্জামান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা কাজী জাহাঙ্গীর হোসেন, ভাইস চেয়ারম্যান ফারানা আফরোজ মনা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম ফেরদাউস, শিউলি মজুমদার, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মুর্শিদুল আলম বাবু, এমপি প্রতিনিধি আজমল ফকির, রূপসা উপজেলা প্রেস ক্লাব সভাপতি এস এম মাহবুবুর রহমান, সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন। তেরোখাদা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শারাফত হোসেন মুক্তি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কপিল দেব বসাক সহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম। দিগুলিয়া থেকে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা এইচ এম শামীম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান তারেক, এমপি প্রতিনিধি সৈয়দ জামিল মোর্শেদ মাসুম সহ সুফলভোগী ও স্থানীয় নেতৃবৃন্দ। এটিভি রাতের সংবাদে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামীকালে রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।